দর্শক আসসালামু আলাইকুম, এমটিভি ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা দেখেছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে বর্তমানে যে যুদ্ধটা সংঘটিত হলো এবং হামাসের সাথে, বিশেষ করে হামাস এবং ইসরায়েলের সাথে, তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের যে সকল ইহুদিদের দালাল গোষ্ঠীরা, মিত্র রাষ্ট্রগুলো সবাই কিন্তু ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। আর ইসরায়েলের পক্ষে যারাই দাঁড়িয়েছে, আমাদের বুঝতে হবে যারা, যে এরাই ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। ঠিক সেই হিসাবে দেখেন, বিশেষ করে ইন্ডিয়া, ভারত, এই নরেন্দ্র মোদীকে আমরা কিন্তু বরাবরই চিনি যে ইনি ইসলাম এবং মুসলমানদের শত্রু। কিন্তু আমাদের যারা মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধানরা, তারা কেন এখনো এই মোদীকে চিনতে পারলো না? আজ দেখেন যে এই যুদ্ধটা হওয়ার পরে কিন্তু মোদী কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়েছে, আর এটা কিন্তু বরাবরই কিন্তু নেয়, এটা যে নতুন তা না। ইন্ডিয়া বরাবরই হলো ইসরায়েলের পক্ষে কাজ করে, ইসরায়েলের। আর যখনই দেখবেন যে মুসলমানরা কোথাও নির্যাতিত হচ্ছে, কোথাও মর্মান্তিক কোনো ঘটনা শিকার, দেখবেন যে ভারতীয় কিছু দাদারা, কিছু ইউটিউবাররা দেখবেন যে মুসলমানদের এই যে মৃত্যুতে, ক্ষতিতে তারা কিন্তু উৎফুল্ল, আনন্দিত প্রকাশ করছে এবং তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। কিন্তু আমরা কি কখনো, আমরা যারা মুসলমানরা, সেটা কি কখনো হিন্দু মৃত্যুবরণ করলে কি আমরা এভাবে উচ্ছ্বাস প্রকাশ করি? না, কারণ হিন্দুদের, বিশেষ করে ইন্ডিয়ার মুসলমানদের প্রতি যে এতটা বিদ্বেষ তাদের অন্তরের ভিতরে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ তারা জন্মগতভাবেই ইসলাম এবং মুসলমানদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। এর কারণ কি, এই বিদ্বেষটা আসলে কেন হলো? ভারতীয়রা, ভারতের যারা হিন্দুরা, এরা আসলে দেখতেছে যে ইসলাম এবং মুসলমানরা, বিশেষ করে ইসলাম বিশ্বজুড়ে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাদের ধর্মটা যেভাবে প্রসারিত হচ্ছে, এই ধর্মের সাথে তো এমনি যুদ্ধ করে পারা যাবে না। তাই তারা বিভিন্ন ধর্মীয়, দেখবেন যে ভারতের বিভিন্ন গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মেরে ফেলে। এটা তো আপনারা একটা মামুলি ব্যাপার, ভারতের গরু পালে বা গরুর ব্যবসা করে, তার জন্য তাকে হত্যা করা হয়। কারণ কি, এ কারণটা হলো তারা ইসলাম এবং মুসলমানকে তারা দাবিয়ে রাখতে পারতেছে না। ইসলাম ধর্মের যে একটা প্রবৃদ্ধি, যেটা সেটাকে তারা দামিয়ে রাখতে পারতেছে না। মুসলমান এবং ইসলাম কিন্তু বরাবরই উপরে চলে যাচ্ছে। আর এটা ওই যে একটা গ্রাম্য একটা ভাষায় কথা আছে না, যে তোর লাগে না পারি, যে তোর গুর লাগে তো পারি, সেই কথা আছে। এখন ইন্ডিয়ার, ভারত, তারা সেটাই করছে। এখন মুসলমানদের যেখানেই তারা আপনার মুসলমানদের বিপদ দেখছেন, তারা কিন্তু সেখানেই তারা দেখবেন যে ইন্ডিয়া কিন্তু আছে, যে কোনো কারণে অকারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ডিয়ার সাপোর্ট আছে, তারা কিন্তু এটা চাচ্ছে। অতএব আমাদের মুসলিম বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা, তাদেরকে অতিসত্বর এই নরেন্দ্র মোদী, বিশেষ করে ইন্ডিয়াকে আমাদের বয়কট করা উচিত। এই ইন্ডিয়া যে সকল কার্যাবলী বর্তমানে করতেছে, তাদেরকে আমরা, বিশেষ করে মুসলিম রাষ্ট্র, 56টা মুসলিম রাষ্ট্র আছে পৃথিবীতে, তো এই 56টা মুসলিম রাষ্ট্র যদি তারা তাদের প্রোডাক্টগুলো বয়কট করে, প্রোডাক্ট, বিশেষ করে আমরা যে সকল খাদ্য ব্যবহার করি, খাদ্য প্রণালী আছে, এই প্রোডাক্ট যদি বয়কট করা হয়, তাহলে ইন্ডিয়া বয়কট হয়ে যাবে বিশ্ব থেকে। তো এই ইন্ডিয়ার যে মুসলিমদের বিরোধী, এটাকে যদি দমিয়ে রাখতে হয়, তাহলে অচিরেই আমাদের এই মুসলিম রাষ্ট্রপ্রধানদের উদ্যোগ নিতে হবে। যুদ্ধ করা দরকার নাই, যুদ্ধ দরকার নাই, তাদেরকে বয়কট করলেই, ভারতীয় প্রোডাক্ট যদি আমরা মুসলিম রাষ্ট্র থেকে বর্জন করতে পারি, প্রত্যেকটা রাষ্ট্র থেকে ভারত পঙ্গু হয়ে যাবে। অর্থাৎ ভারতের যে এই মুসলিম বিরোধী কর্মকাণ্ড এবং মুসলিম বিরোধী যে সমর্থন, সেটা কিন্তু কমে আসবে। অতএব এই বিষয়টা আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের বুঝতে হবে। ধন্যবাদ।